আর তুমি আমারে গলা টিপে মারবা? কোন দিনে সম্ভব না। আমি কি মানুষ? আমি কি নিঃশ্বাস নেই যে আমারে তুমি গলা টিপে মারবা? হ্যাঁ, পাগলের মতো কথা কও। এ পুলিশ কত জ্ঞানী, কেটা বেশি, তুমি বেশি না আমি বেশি? এ বেটা রোবটের বাচ্চা, এই তুই কার সাথে কি কথা কস? তুই চিনস? এই আমি তো স্যার, তুই আমারে কস? এ বেটা পুলিশ, কার জ্ঞান বেশি? এই তোর কত বড় আসপাত দাঁড়ে। এ এত সেতোকে? হ্যাঁ, এ সেতার কি হইছে? তোমার জিগাইছি, তোমার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? তুমি হ না এটা কইয়া দিবা। হ্যাঁ না কইয়া তুমি আমারে তোমার গরম দেহাও কেন? ওরে আমার কি মনে করবার চাইতেছে তুই জানিস? মনে হচ্ছে তোরে আমি পাড়াইয়ে মারিয়ে ফেলাই, বুঝছিস? গলা টিপে মারিয়ে হালাই, গুলি করে মারিয়ে হালাই। না না, গুলি করে মারা যাবে না, গুলি তো আবার সরকারি গুলি, হিসাব দিতে হইব। তোরে আমি গলা টিপে মারিয়ে ফেলাবো। আইনের মানুষ, এ বেআইনি কাম করবা তুমি? এ তোমার ইমান নষ্ট হয়ে যাইব না? এ বেটা, এই এই তুই ইমানের কি বুঝিস রে? এ তুই কি মানুষ? তুই এলি রোবট? এ তুই নামাজ পড়িস? তুই ইমানের কথা বলিস? আমি নামাজ পড়ি, আমি মানুষ, আমি নামাজ পড়ি তোর মতো বেটা ফেরাউন। পাল্টি পাল্টি পাত অন, আসল কথা কয়, আমার লগে বিয়া দুবি করতাছিস কে? এই এতদিন তো আপনি করে কইছস, আজকে আবার তুমি করে কইতাছিস কে লিগা? হ্যাঁ, আর আমার জ্ঞান বেশি না তোর জ্ঞান বেশি, এটা কি তোরে আমার বলতে হবে? এ তোরে বানাইছে কিটা? তোরে বানাইছে মানুষ, আমার মতো মানুষ। তার মানে কি? তার মানে হচ্ছে আমার জ্ঞান বেশি তোর জ্ঞান কম, বুঝছিস? শালা মেটালের বাচ্চা মেটাল। তোমার জ্ঞান না কচু আছে? কি হয়েছে আজকে জানো? আজকে অবৈধ সন্ন্যাস চালান আইছিল, আমি তো সেই চালান ছাইড়া দিছি। তোমার যদি জ্ঞান থাকতো তাহলে তো তুমি ওটা ধরা পারতা, তুমি তো ওটা ধরা পারো নাই। এ এ তুই কি করছিস আমারে? এটা কি সত্যি নাকি ফাইজলেমি? না রে, কোনো একটা সমস্যা আছে, নইলে তুই আমারে আজকে তুমি তুমি করে কথা কইতাছস। যে এনেক স্যার আপনি কেমন আছেন, সেনে তুই তুমি করে কথা কইতাছস, আবার কইতাছস সন্ন্যাস চালান এসেছিল দিছি স্যারা। না, বিষয়টা আসলে এই চিন্তার রে, তুই দাঁড়া এখানে, আমি আইতাছি, আমি কন্ট্রোল রুমে গেতাছি, যাইয়া আমি সবকিছু চেক করে আইতাছি। যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে তোর কপালে দুর্গতি আছে, তোর আমি গলা টিপে মেরে ফেলাবো। হ, তুমি কন্ট্রোল রুমে যাও, যাই চেক করো, চেক করলে তো আর কোনো সমস্যা নাই। আর তুমি আমারে গলা টিপে মারবা? কোনো দিনে সম্ভব না। আমি কি মানুষ? আমি কি নিঃশ্বাস নেই যে আমারে তুমি গলা টিপে মারবা? হ্যাঁ, পাগলের মতো কথা কও। শালা রোবটের বাচ্চা রোবট, আজকে যে অপমান করছে তাতে আমার গাও জ্বলি গেতাছে। আচ্ছা, রোবটে যদি অপমান করে তাহলে কি আসলে অপমান হয় নাকি? অপমান তো হয় মানুষে মানুষে, এটা তো মানুষ না, এটা তো রোবট। আমার তো মাথা গরম হইতাছে কে, আমার মনে হইতাছে আজকে আমি বিশাল অপমানিত হয়েছি। এরপরেও আমি কমু, রোবট হয়ে দিছে একটা যন্ত্র, ওর প্রোগ্রাম দিয়ে বানানো হয়েছে প্রোগ্রাম অনুযায়ী কাজ করতে। তো আজকে হালার পোহালা প্রোগ্রাম সারা কাম করলো কি লেগে? আমি তো এটা বুঝতেছি না। আচ্ছা দেখি কোন সময়ের ফুটেজ আমি চেক করুম, কোন সময় চোরা চালানো স্বর্ণ আইসলো আর ওই সাইডে দিলো, ক্যাম সাইডে দিলো, সময়টা মনে হয় আমি যখন দুপুরে লাঞ্চ করতে গেছিলাম ওই টাইমে হইতে পারে। বুঝছি, ওই টাইমের সময়টাই আমি দেখ গেল আসলে কি হয়েছে। এ মিয়া, এ আপনার নাম কি, কোন সে দেখি? আপনার ব্যাগের ভিতরে 5 কেজি স্বর্ণ পাওয়া গেছে। এই স্বর্ণর কোনো ডকুমেন্ট আপনার কাছে নাই? কিনার ডকুমেন্ট নাই, পেশার ডকুমেন্ট নাই, আবার আপনার কাছে আমদানি রপ্তানি করার মতো কোনো কাগজপত্র নাই। এই স্বর্ণ কোত্থেকে আনলেন আপনি? এ আপনার পারমিট দেশে কেটা এটা নিয়ে এয়ারপোর্টের সিকিউরিটির ভিতরে ঢুকতে? আপনি আমার কি মনে করছেন? আপনার আমি ছাইড়ে দেবো? আপনার আমি তো এখন আটকাইয়া থবো, আমি এখন সিকিউরিটি ডাকবো। আর আপনার পাসপোর্টের নাম কি? জন খন্ডন? জন খন্ডন কোনো নাম হয়? এটা তো আমার মনে হইতেছে নকল নাম, কারণ আমার ব্রেনের ভিতরে মেলা নাম আছে কিন্তু এই নাম নাই। ব্যাপারটা কি খোলসা করে কনসে দি। ও বাতিজা, সে তো কেল লেগিয়া, আরে আমি তো বুঝছি তোমার মেমোরিতে খোসা দিছে, জন খন্ডন নামে কোনো নাম হইতে পারে না।
আমার পরিচয়, আমি এখন ছদ্মবেশে আছি বুঝছো। আমার নাম রাখছে আমার বাপ মায় কালামানিক, তাই আমি পরিচিত কালাহাতি নামে বুঝছো। আমি ওই বিজ্ঞানী টিজ্ঞানী মানুষ, ওই বিজ্ঞানীর ভাষায় আমার নাম কালাহাতি। আমি তোমার মতে রোবট টোবট মেলা কিছু তৈরি করি, আরে কত কিছু। আমার তো একটা মায়ের রোবট বানানো আছে, আহারে কি সুন্দর বানাইছি। তা তুমি যদি আমার না ধরো বুঝছ, আমার এই সবকিছু যদি ছাইড়ে দাও, তাহলে আমি তোমারে ওই মায়ের রোবটটা গিফট করব। আরে রোবটেরও তো বন্ধু বান্ধবের দরকার আছে, একসাথে পাহারে দিবে আর গল্প করবা, ব্যাস। আপনি কি আমার ঘুষের কথা কইতাছেন? আমি ঘুষ দিয়া কি করুম, আমার তো ঘুষের দরকার নাই। আর আপনি যে কথাগুলো কইলেন এইগুলো তো আমার মেমোরিতে বলছে ডিসক্লোজ করে দিতে। না না, আপনার সিকিউরিটির হাতে ধরাই দিতেই হবে। আপনার জন্য তো দেশে স্বর্ণের দাম কমে যাবে, বিশ্ববাজারে আমাদের টাকার মান কমে যাবে। ও বাতিজা, তুমি তো দেই ভুল বুঝলা আমারে। আমি তোমারে ঘুষ দিব কির লাগিয়া? বাতিজারে কেউ ঘুষ দেয়? আর ঘুষ তো দেয় হাতে হাতে, ওই টাহা পয়সারে কয় ঘুষ। আমি তোমারে কি দিবার চাইছি? আমি তোমারে দিবার চাইছি আমার বানাইন না একটা রোবট, যা কিনা তোমার বন্ধু হবে, তোমরা গল্প করবা, একসাথে পাহারা দিবা। তা বন্ধু কি কখনো বন্ধু হিসাবে একসাথে হলে কিংবা একসাথে বন্ধুত্ব করলে তারে ঘুষ বলে নাকি? এই সম্পর্কে কে ঘুষ বলে? তোমার আসলে মেমোরি চিপে একটু সমস্যা আছে বুঝছো। তা আমার কাছে একটা বাড়তি চিপ আছে, তুমি চোখটা বন্ধ করো, আমি তোমার চিপটা পাল্টাইয়া দিই, তুমি অর্ধেক ভালো থাকবা, অর্ধেক মনে রাখবা। মানে ওইটাছে তুমি অর্ধেক সৎ থাকবা, অর্ধেক খারাপ থাকবা, দুই পক্ষেই সৎ অসৎ দুই পক্ষেই তোমাকে পাওয়া যাবে বুঝছো। তা বাতিরা, সিটটাকে চেঞ্জ করে দেব, রোবট বান্ধবী কিন্তু তুমি আর পাইবা না, কারণ এয়ারপোর্টের লোকজন তোমারে হাঙ্গা জনম এনে একারই দাঁড় করায় রাখনের লেগা রাখছে। তা তুমি যদি রাজি থাকো আমি তোমার সিটটা অহনই পাল্টাইয়া দিমু। পাল্টাইয়া দিলে তুমি চেঞ্জ হয়ে যাইবা, তোমার একটা ফিলিংস কাজ করবে বুঝছো, ওই মানুষের মতো ফিলিংস কাজ করবে। এই চিপসের ভিতরে অনুভূতিটা আছে, তোমার কাজে লাগবি, ঝটপট ভাইবে আমারে জানাও, আর নইলে তুমি আমারে পুলিশে ধরাইয়া দাও, যাও। এটা কি কথা কইলেন আপনি? আমার একটা বান্ধবী হইব, ওই মানুষের লাহান, মানুষের যেমন বান্ধবী তো ওই রকম। আরে বাহ, দেন দিহি, তাড়াতাড়ি দেন, চিপটা বদলাইয়া আপনি তাড়াতাড়ি চলে যান, নইলে আমার বস আসবে একটু পরে। জাদ্রেল অফিসার, খুব জাদ্রেল এবং অনেক সৎ অফিসার, পাশক তো নামাজ পড়ে। আমারে কয় ফেরাউন, কয়ে বেটা তোর খ্রিস্টানরা বানাইছে, তুই রোবট হয়েছিস ভালো কথা, তোর কাজ কাম এই চেক টেক করা ঠিক আছে, তারপরে তুই একটু অসপার থাকে, অসপার টাইমে তুই একটু নামাজ কালাম পর, আমার কাছে দোয়া দরুদ চেক, তোর তো আর শিখতে বেশি টাইম লাগবে না, তোর মেমোরি আছে। হ্যাঁ, তা আমার আসলে কি কব, আমার তো উনার মানে উনি আসলে অনেক সৎ মানুষ। হ্যাঁ, তা আমার আসলে একটা বান্ধবী সব মিলে দরকার, একটু মানুষের মতো যদি কথাটা করতে পারি, মানুষের মতো, যেমন মানুষের বান্ধবী থে রোবটের বান্ধবী থাকলো, ভালোই তো। আমি এই চোখ বন্ধ করলাম, সিপটা আপনি তাড়াতাড়ি দিয়ে চলিয়ে যান। এইবার বুঝছি সমস্যাটা কই হইছে, আমি যা সন্দেহ করছিলাম তাই হইছে, ওর চিপসেট বদলাইয়া দিছে, ওহন কালা হাতির খুঁজে বের করতে হইব, এই কালা হাতি কেডা। কালা হাতির ধরা পড়লে বোঝামো পুলিশ কি জিনিস।